نحمده ونصليه على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد المعلم الجود والكرم وعليه وبارك وسلم الصلاة والسلام عليك رسول الله والسلام عليك نبي الله. الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. بلغ الله بكماله كشف الدجى بجماله حسنة جميع وفضله صلوا عليه وآله. گفتگو سے پہلے، آغاز تقریر سے پہلے، بارگاہ رسالت دربار نبوت یعنی آقائے نامدار مدینے کی تاجدار سرکار آباد قرار حبیب خودگار نائب پروردگار شفیع روح شمار دونوں عالم میں ہمارے سردار لمبے لمبے ہاتھوں سے دین دینے والے، گرتوں کو اٹھانے والے، روتوں کو ہنسانے والے، روستوں کو ترانے والے، بزمِ کونین کی اجالے، عرض عجم کی آنکھوں کی تارے، یعنی مالکِ رکاب امم، سیدِ عرب عجم، نور مجسم، فخر آدم و بنی آدم، یعنی حبیب رحمان، اللہ کی برہان، محبوب کی شان، صاحب قرآن، یعنی جن کی غلامی تاج ساز، نجات کی جامن، جن کی گواہی، یعنی جن کی سر پر برفا انا لکا جکرت کے سہرا، یعنی جن کی سب سے رحمت کی یہ رتبہ کہ وما رمائتا اج رمائتا ولکن اللہ رما، یعنی حضور رحمت اللیل عالمین کے پیارے پیارے اور نور نورانی سب امت کی جانب لب لگا کر اس بھیک دینے والے داتا و آقا کے بارگاہ نکل پنا میں ایک مرتبہ جھوم جھوم کے آواز بلند درود شریف کا نظام سے فرمائے بھائی اللہ بول دیے ছিল আমাদের প্রতিবেশী মায়েরা আর হুজুর পূর্ণ
আল্লাহ তাআলা আলাইহিস সালামের পরিচর্যার জন্য এসেছিলেন জান্নাতের পুরো গেলেমানরা। বড় বড় নবী যারা গুজরে গেছেন, পর্দা করেছেন, তিনাদের স্ত্রীগণ, তিনাদের মাগণ আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মায়ের পরিচর্যা করতেন। লেখক লিখছেন এই সুন্দর কথাকে যে হুজুর পাকের মা যখন জিজ্ঞাসা করছেন যে আপনি কে, আপনি কে, আপনি কে, বুঝতে পারছি না, চিনতে পারছি না, তো নতুন মুখ নতুন চেহারা আমার সামনে, তো তারা বলতে আছে যে চিন না গো মায়া মিনা, চিন না গো মামনি, চিন না গো মায়া মিনা, চিন না গো মামনি, আমার নাম যে হযরত মরিয়ম ঈসা নবীর জননী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা বাড়ি বাড়ি করছি, এ তো ইসলামের সবের মাহফিল, চলে এসছে বাবা পানি সাইডে রাখো। লেখক লিখছেন কিছুই নয়, সবই জিরো। লেখক লিখছেন যে বাড়ি বাড়ি করো তুমি, এ বাড়ি তো তোমার তিন হাত মাটির নিচে, সেই বাড়ি তো তোমার হয়, যিনি কাল থেকে পরকালে গত 20 তারিখে গমন করলেন, উনি লিখছেন যে মদিনা মে দিল হে, মদিনা হে দিল মে, মদিনা মে দিল হে, মদিনা হে দিল মে, মদিনা পৌঁছতে হি মদিনা হো মদফন হে, ইসি শৌক সে জিনা মরনা হামারা, মদিনা সে দিন আছে আর দিনে মদিনা আছে, পরবর্তীকার আমার তো সারা জীবনের এটা কামনা, আমার সারা জীবনের এটা বাসনা যে চলতে ফিরতে যেন আমি মদিনায় পৌঁছে যাই, আর মদিনায় গিয়ে আমার মৃত্যু হয়, আর মৃত্যু হওয়ার পর মদিনাতে যেন আমার কবর হয়, এটাই তো আমার সারা জীবনের কামনা ও বাসনা। হুজুর বলছেন যে মদিনা মে দিল হে, মদিনা হে দিল মে, মদিনা পৌঁছতে হি মদিনা হো মদফন হে, ইসি শৌক সে জিনা মরনা হামারা। আল্লাহ তাআলা হর মুমিনের সিনাকে, আল্লাহর যে আর্শ আছে সিনাকে আল্লাহর আর্শের চেয়ে উত্তম করেছেন। আল্লাহ আর্শ কোন জায়গাকে বলা হয়? আর্শের মানে হচ্ছে উপর, আর ফর্শ মানে নিচে, যেখান থেকে পরওয়ারদিগার বান্দাদের জন্য রহমত নাজিল করেন সেই জায়গার নাম হচ্ছে আর্শ। কলবুল মুমিনের কলবকে আল্লাহ আর্শ বলা হয়েছে। তো এ কলব যার যত পবিত্র, এ কলব যার যত উন্নত, সে তত পবিত্র, সে তত উন্নত। এ কলব যার জিন্দা,
কিছু জিন্দা, এক কাল্প যার মরা সে মরা, এক কাল্প মরা ও রাস্তায় চলতে আছে, ও চলতে আছে কিন্তু ও চলনে মারা হতে পারে কিন্তু ও মরা, এক কাল্প জিন্দা আছে মাজারে চলে গেছে কবরে চলে গেছে ও জিন্দা। এর জন্য বলা হচ্ছে যে মমিনকে মরা বলিও না। ইসলামের সাও হচ্ছে আজ আমার বাবা যান 40 দিন আগে দেহকাল থেকে পরকালে গমন করেছেন, তারই ইসলামে সব দোয়া কায়ের হবে পরবার দিগারের নবী নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্থানে উচ্চ স্বরে ভক্তি ভরে দরুদ পড়লাম। আর দরুদ হচ্ছে দোয়া কবুলের চাবি। যদি নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পেশ না করে কেউ দোয়া করে তো ও দোয়া জমিন ও আসমানের মধ্যবর্তী জায়গায় ঝুলতে থাকে, আল্লাহর দরবারে ও দোয়া কবুল ও মঞ্জুর হবে না। আপনি যদি আপনার দোয়াকে আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর করাতে চান তো ওনার শ্রেষ্ঠ সৃষ্টি নবী মুস্তফার স্থানে ভক্তি ভরে দরুদ শরীফের নাজরানা পেশ করতে হবে। খুশনসিব আমরা যে এখানে হাজির হয়েছি, এ মাহফিলের শুরু তো দরুদ দিয়ে হয়েছে, ইনশাআল্লাহুল আজিজ দোয়া হবে আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আমরা এসছি এই জায়গায় আজ আমার কারি আব্দুল ওহাব সাহেব মৃত্যু সংক্রান্ত কথা বললেন, উনি আজ পেশ করেছিলেন যে দুনিয়ার সমস্ত রূহকে নাককে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, এটার উপর উনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। আমার উত্তর পাওয়ার জন্য মসজিদের পেশিবা উনিও মৌত সম্বন্ধে বলবেন, আর আমি পবিত্র কোরআন মাজিদ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আমি শুধুমাত্র দু চার কথা বলে একটু অন্য দিকে চলে যাব। আমি কোরআন মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি আপনারা সবাই জানেন যে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা সবাই জানি সবাই শুনেছি। একটা আয়াতও যদি আপনি শুনতে পারেন, আল্লাহর দরবারে ঈমান নিয়ে গেছেন কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে, তারপরেও কিছু সাল কিছু বছর আপনাকে জাহান্নামে পড়ে জান্নাতে যাবেন, একটাও নাকি নেই। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বান্দাদের জন্য বানিয়েছেন, বান্দাদের জন্য। তো আল্লাহ দয়ালু দাতা বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য উনি শুধু ফাঁক খোঁজ করবেন। যখন কিছুই নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, ভালো কাজ নেই, সিঁড়ি বেয়ে 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 যখন একেবারে শেষ সিঁড়ি পর্যন্ত যাবে, এরকম প্রশ্ন করা হবে যে কোনো মৌলানাকে দেখোনি বলে না আল্লাহ দেখিনি, কোনো আলেমকে দেখেছে এরকম কোনো মানুষকে দেখোনি বলে না আল্লাহ দেখিনি, কোনো আলেমের কথা শুনেছে যোগ্য আলেমের এরকম কথা শুনেছে এরকম কোনো মানুষের কথা শুনেনি। যদি বলতে পারে যে হ্যাঁ আল্লাহ রাস্তায় চলছিলাম কলকাতা যাওয়ার পথে ট্রেনে একটা লোক একজন আল্লাহ আমার কথা বলছিলেন আমি সেই কথা শুনেছিলাম, তো পরবর্তীকার দয়ালু দাতা বলছে যাও এটাই তো তোমার নেকির একটা সূত্র হয়ে গেল, তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি জান্নাতে চলে যাও। তাহলে এটা যদি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার অসিলা হয় তো আজ যে মাহফিলে বসে আছেন এ মাহফিল হচ্ছে আমার নবী মুস্তফার মাহফিল, এ মাহফিল হচ্ছে কোরআনের জিকিরের মাহফিল, এ মাহফিল হচ্ছে হাদিসের জিকিরের মাহফিল, এ মাহফিল হচ্ছে আল্লাহর মাহফিল। তাহলে যদি একজন আলেম যার কথা শোনার কারণে কেউ জান্নাত চলে যেতে পারে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলে বসে থেকে আপনি কেন জান্নাতের হকদার হতে পারবেন না? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। এই দিশা দেওয়ার জন্যই তো এরকম ছোট্ট ছোট্ট মাহফিল গুলো হয়, এরকম ছোট্ট ছোট্ট তার গুলো হয়। এই মাহফিলকে চাউতা সিন্তা মাদ্রাসা বলা হয়, মাদ্রাসাতে কিতাব পড়া হয় আর এখান থেকে মানুষ নিজেই পড়ে আর শ্রোতাদেরকে শুনিয়ে তাকে জান্নাতি বলে, এরকম মাহফিলের খুব দরকার আছে। এই জমানা এলো, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, আদম এলেন, সমস্ত নবী এলেন, সবশেষে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পরবর্তীকার পাঠাচ্ছেন। জিজ্ঞাসা করা হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন আমার নবী পাককে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখন সৃষ্টি করেছে? তো হুজুর পুর নূর বলছেন যে আদম যখন হাওয়াতে মাটিতে মিশে ছিল, আদমের যখন কিছু হয়নি তখন আমাকে সৃষ্টি হয়ে করেছে।
তারা বানিয়ে রেখেছে। হুজুর আপনি কিসের সঙ্গে? হুজুর বলছেন যে আল্লাহ তাআলা আমাকে ওনার নিজস্ব নূর থেকে তৈরি করেছেন। সমস্ত নবী এলেন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উনিও এলেন, বড় হচ্ছেন, মামিনার ঘরে বড় হচ্ছেন, বড় হচ্ছেন, যেমন যেমন বড় হচ্ছেন তেমন তেমন পরিবর্তন হচ্ছে। আমরা ছোটতে যে অবস্থায় থাকি, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আখলাক, চলা বলা, ওঠা বসা এরকম ছিল না। আল্লাহর দরবারে ওনাকে মনোনীত করা হয়েছে, আল্লাহর দরবারে উনি পছন্দনীয় হয়েছে, ওনাকে নবী বানানো হয়েছে। কেউ যদি মনে করে যে আমি ইবাদত করে আল্লাহর রাসূল হব, কেউ যদি মনে করে যে এত ইবাদত করব আল্লাহর নবী হব, কেউ যদি মনে করে যে আমি ইবাদত করব আর আল্লাহর এরকম নবীর উচ্চ আসন নেব, পরওয়ারদিগার বলছেন যে না না, নবী ইবাদত করা হবে না, নবী দান করা হবে না, নবী খায়রাত করা হবে না, আমি যাকে মনোনীত করেছি সে নবী হবে। তুমি ইবাদত করে গৌস হতে পারো, ইবাদত করে তুমি কুতুব হতে পারে, ইবাদত করে তুমি মুত্তাকি পরহেজগার হতে পারো, ইবাদত করে জান্নাতি হতে পারো, নবী হতে পারবে না, তুমি রাসূল হতে পারবে না। নবী রাসূল হওয়ার জন্য আমার করুণা, আমার লাবণ্য দরকার আছে। যাকে আমি আমার করুণা দিয়ে ভালোবেসেছি, আমি আমার লাবণ্য যাকে দিয়েছি, সেই নবী হয়েছে, সেই রাসূল হয়ে দুনিয়াতে গিয়ে মানুষকে সঠিক দিশা দিয়েছে, মানুষকে খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তার দিশা দিয়েছে, জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে নিয়ে তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। হুজুর আমার এলেন বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে। কি দায়িত্ব আছে? যে লক্ষ কোটি ইনসান আমার হুজুরের উম্মত, কোন কায়নাতে যা দেখছেন, যা আপনার চোখের সামনে আছে সব কিছু আমার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত যা দেখছেন। তো হুজুর তো মহান দায়িত্ব নিয়ে এলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী 40 বছর বয়সে উনি ওনার নবুয়ত এলান করলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত এলান করলেন। এখানেই কিন্তু অন্যদের সঙ্গে আমাদের একটা পার্থক্য। আব্দুল বাবা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হাদিস বলছে যে আপনি কখন নবী? আদম যখন তৈরি হয়নি আমি তখন নবী, আদম যখন তৈরি হয়নি আমি তখন নবী। এখানেই আকিদার পার্থক্য। কেউ বলছে যে নবী 40 বছরে নবী হয়েছে, আর হুজুর হাদিসে বলছেন যে আদম যখন জন্মই নেয়নি তার আগে থেকেই আমি নবী। আমার সদকাতে আদম নবুয়ত পেয়েছে, আমার সদকাতে নূহ নবুয়ত পেয়েছে, আমার সদকাতে জাকারিয়া নবুয়ত পেয়েছে, আমার সদকাতে ইয়াহিয়া নবুয়ত পেয়েছে, আমার সদকাতে ঈসা ও মূসা নবুয়ত পেয়েছে। পরবর্তীকালে আমাকে যদি নবুয়ত না দিত তো এরা সবাই নবুয়ত পাওয়া থেকে বঞ্চিত হতো। আজ এক দল বলছে যে 40 বছর বয়সে নবী নবী হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, বলকে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর বয়সে উনি ওনার নবুয়তের এলান করেছেন। নবুয়ত পাওয়া আলাদা আর নবুয়তের এলান করা আলাদা। যে বলছে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, আর যে বলছে যে 40 বছর বয়সে নবুয়ত এলান করেছে, বড় পার্থক্য হয়ে গেল আমাদের আকীদা। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর বয়সে আল্লাহর দাওয়া নবুয়তের এলান করেছে। এবার আপনি বলবেন যে 40 বছর বয়সে এলান কেন, 20তে কেন করলেন না, 25-30 কেন করলেন না, 35 কেন করলেন না? প্রশ্ন তো আসবে। আর নবী যে নবী তার বহু আলামত আছে, কেন করলেন না? ভাই, আমরা যে দেশে বসবাস করি সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের একটা সংবিধান আছে, এই সংবিধানের নিয়ম হচ্ছে যে একজন সিটিজেন সে ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে পারবে কখন, যখন তার বয়স হবে 35।
পঁয়ত্রিশে যদি একদিন কম থাকে ও এই পোস্টের জন্য যোগ্য নয়, ও এই পোস্টের জন্য যোগ্য নয়, তাহলে ভারত সরকার 35 বাঁধলেন কেন? না যদি 30 বছর বয়সে কি ধরুন 20 বছর বয়সে একজনকে রাষ্ট্রপতি করে দেওয়া হয় তো সবকে ভেঙে চুড়ে একাকার করে দেবে, ও ভোট ধরবে না। কিন্তু দেখুন দেখুন এর জন্য ওর বয়স যখন একটা নির্দিষ্ট জায়গায় যাবে, ওর মধ্যে যখন পূর্ণতা আসবে, ও যখন বুঝতে শিখবে, ও যখন ঝড়কে সামলাতে শিখবে, ওই বয়স হচ্ছে 35 বছর বয়স। তো 35 বছর বয়সকে ভারতের প্রেসিডেন্ট হওয়ার জন্য এটা মোকাদ্দর করা হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধুমাত্র মানুষের জন্য নেতা নয়, আমার নবী মুস্তাফা এর ভারতের যে রাষ্ট্রপতি, এ তো শুধু ভারতের রাষ্ট্রপতি, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোন কায়নাতের নবী করে পাঠিয়েছেন, কোন কায়নাতের নবী মানুষের নবী করে নবী মুস্তাফাকে পাঠিয়েছেন, জিনের নবী করে নবী মুস্তাফাকে পাঠিয়েছেন, এ চন্দ্র সূর্য গ্রহ তারার নবী করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, সারা জাহানের সমস্ত সৃষ্টির সারা সৃষ্টিকে নবী মুস্তাফাকে নবী করে পাঠিয়েছেন। এর জন্য আল্লাহর নির্দেশে আল্লাহ আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এ শিক্ষা দেওয়া হয়েছে যে যদি তুমি 19 বছর বয়সে তোমার নবুব্বত এলান করো তো মানুষ বলবে যে এত অল্প বয়সে এ পূর্ণতা আসে কোথায়, তুমি যদি 20 বছর বয়সে এদের সামলানোর দায়িত্ব নিয়ে নাও তো মানুষের মনের মধ্যে সন্দেহ আসবে যে এত দায়িত্ব নেওয়ার ক্ষমতা আসে কোথায়। তো পরবর্তীকার বলতে আছেন, হে আমার মুস্তাফা, আমি তোমাকে নবুব্বত দিয়েছি, আমি আমি তোমাকে প্রতিনিধি করেছি, আমি তোমাকে রিপ্রেজেন্টেটিভ করেছি, কিন্তু আমার প্রতিনিধিত্ব তুমি 20 বছর বয়সে এলান করবে না, 21-22 বছরে এলান করবে না, 25-30-35 এলান করবে না, যখন তোমার এলান সারা জাহানের কাছে গ্রহণযোগ্য হবে ওই সময় যখন আসবে তখন তুমি এলান করবে। তো আল্লাহ দরবারে আল্লাহ দরবার থেকে নির্ধারণ করা হয়েছে যে এ মুস্তাফা নবুব্বত তো আমি তোমাকে আদম সৃষ্টির আগে দিয়েছি, আর নবুব্বত এলান তুমি তোমার বয়স যখন 40 হবে তখন তুমি তোমার নবুব্বতের এলান করবা। মানুষের কাছে গিয়ে যেন ছেলে খেলাবোনা হয়ে যায়, মানুষ যেন হৃদয় থেকে মেনে নেয়, মানুষ যেন হৃদয়ের মধ্যে গেছে নাই তোমার নবুব্বতকে। যে নবুব্বত এলান করলেন দায়িত্ব হচ্ছে উম্মত বানানো, উম্মতকে সঠিক রাস্তা দেওয়া, উম্মতকে দর্শ দেওয়া। হ্যাঁ ভাই, উম্মতকে দর্শ দেওয়া, উম্মতকে জান্নাতের পথে নিয়ে যাওয়া। তো যে সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার নবুব্বতের এলান করলেন ওই সময় আরব ছিল গুন্ডাগার্দির দেশ, ওই সময় আরব ছিল মুসলিমদের দেশ, ওই সময় মানুষ মানুষকে মারত, ওই সময় বাপ ছেলের সম্মান পেত না, ছেলে বাপকে সম্মান দিত না, মেয়েদের সম্মান ছিল না, মেয়ে জন্মগ্রহণ করলে তাকে পাপের কোল থেকে কেড়ে নিয়ে তাকে জিন্দা পুঁতে দেওয়া হতো। একবার বলেন ইতিহাস আপনারা শুনেছেন, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলেন তো মায়েরা ইজ্জত পেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলেন মেয়েরা ইজ্জত ছিল ইজ্জত পেল, মেয়েদেরকে ব্যাংক থেকে তুলে সিংহাসনে বসিয়ে দেওয়ার কাজ ছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবুব্বত এলানের পর দায়িত্ব হচ্ছে উম্মত বহাল করা, 1-2-3 করে আল্লাহর দরবার থেকে পারমিশন নিয়ে নবী আমার নবুব্বত এলান করলেন, নবুব্বত এলান করে 1-2 করে নবী আমার বলছেন যে এসো এসো ইসলাম কবুল করো, বুনিয়াল ইসলাম ওয়ালা খমসিন, ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজো পর হ্যায়, তাওহীদ নামাজ রোজা হজ যাকাত, তুম ইসকো মান লো, কুরআন আল্লাহ কি কিতাব হ্যায়, তুম ইসকো তাসলিম কর লো, মে হু আল্লাহ কে রাসূল, তো মুঝে মান লো। যখন এলান করলো এ কথা যখন এলান করলো তো লোক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, যে এতদিন সত্যবাদী ছিল, এতদিন হক ছিল, আর আজ নিজের নবুব্বত এলান করে
এক আল্লাহকে সাজদা দেওয়ার কথা বলছে, এক আল্লাহর ইবাদত করার কথা বলছে, আর আমাদের বুত পূজাকে মূর্তি পূজাকে দূরে সরিয়ে দিয়ে একে দূরে সরিয়ে দিয়ে এক আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, এর কথা মানা হবে না। তো ওই মজলিসে এক বাচ্চা ছেলে ছিল, এক 8 সালের বাচ্চা ছেলে ছিল, ও হাত তুলে বলল যে ইয়া রাসূলুল্লাহ, তোমার নামে কলমা পড়তে বলা, আমি বাচ্চা সচ্চা, আমি তোমার নামে কলমা পড়তে রাজি আছি। জানেন ওই হাত উঠানে বলা, ওই মজলিসে কলমা পড়লে বলা 8 সালের ও কচি কাঁচা শিশুর নাম কি ছিল? ও কচি কাঁচা শিশুর নাম ছিল আলী, হযরত আলী। তো এক দুই করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দিনে প্রচার করছেন, 5 মুসলমান হয়ে গেল, 10 মুসলমান হয়ে গেল, নবীর আখলাকে মুগ্ধ হয়ে, নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে, নবীর আচরণে মুগ্ধ হয়ে 10-20 মুসলমান হয়ে গেল, নবীর আচরণে মুগ্ধ হয়ে 25 মুসলমান হয়ে গেল, 30 মুসলমান হয়ে গেল, 35 হয়ে গেল, 39-35-36 হয়ে গেল, 38 মুসলমান হয়ে গেল, 39 জন মুসলমান হয়ে গেল। যেই 39 জন মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাওয়াতে রাজি হয়ে কলমা পড়ে মুসলমান হলো, ওই সময় থেকে মুসলমান হওয়ার গতিটা একটু রোধ হয়ে গেল, হুজুরকে বাধা দিচ্ছে কে? উমর। হুজুরকে বাধা দিচ্ছে কে? না আবু জেহেল, তার বংশের মানুষ। হুজুর আর এগোতে পারছেন না, ইসলামের চাকা যেন বন্ধ হয়ে যাচ্ছে, ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তো পরবরদিগারের দরবারে ইসলামকে এগিয়ে না নিয়ে যাওয়ার কারণে, নিয়ে যেতে পারছে না বলে আল্লাহ দরবারে নবুওয়াতের হাত তুললেন যে পরবরদিগার, তুমি আমাকে নবী মুকাররার করেছো, তুমি আমাকে নবী বানিয়েছো, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, নবুওয়াতের এলান করেছি, এক দুই করে আমি 39 জনকে মুসলমান বানিয়ে ফেলেছি পরবরদিগার, এরপরে এই ইসলামের চাকাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার নবীর পক্ষে বড় অসম্ভব হচ্ছে, আমার তো অসম্ভব হচ্ছে না, আমি পারছি না, এ পরবরদিগার তোমার সাহায্য চাই, এই ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তোমার সাহায্য প্রার্থনা করছি। এটাই সাহায্য যে এই আরবের বুকে যে গুন্ডা দুটো সবচেয়ে বেশি ইসলাম প্রচারে বাধা দিচ্ছে, তাদের দুজনের মধ্যে আমাকে একজন দিয়ে যান, একজনকে দিয়ে দাও। এক হচ্ছে উমর আর এক হচ্ছে আবু জেহেল। এ পরবর্তীকার হয় তুমি উমরকে দাও, আর না হলে আবু জেহেলকে দাও। নবুওয়াতের জীবনে নবুওয়াতের হাত ফেলিয়ে দিয়েছে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়েছে। তারপরের দিন কাফেরদের ইস্তেমা, তারপরের দিন যারা অপনয়নিত আছে, বিরোধী আছে, তাদের ইস্তেমা সভা বসেছে, কি উদ্দেশ্য? না আরবের মুখে যে ছেলে জন্ম নিয়েছে ও তো এক দুই করে 39 জন মুসলমান বানিয়ে নিয়েছে, যে দুজনের মধ্যে থেকে একজনকে পেয়েছিলেন হুজুর, ও মজমাতে ও ফারুক ও উমর বসে আছে, যেই উমর শুনল যে 39 জন মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মজলিসে একবারে লাফিয়ে উঠল, বিদ্যুৎ চলে এসছে মনে হচ্ছে যেন তার শরীরে, কারেন্ট এসে গেছে তার শরীরে, ম্যান থেকে তলোয়ার বের করে কারোর কথা না শুনে ঘোড়ার উপর চড়ে বিদ্যুৎ গতিতে ধুলো ওড়িয়ে লাগাম টেনে ঘোড়াকে ইশারা করে চলতে আসে বারগাহে রিসালাত দরবারে নবুওয়াতের দিকে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দিকে এগিয়ে আসছে। রাস্তায় জিজ্ঞাসা করছে কেউ, এই উমর কোথায় যাচ্ছ? তো উমর বলছে যে আজ আমি আমিনার লালকে কাবুল করে দেবো, আজ আমি নবুওয়াতের চিরাগকে ধ্বংস করে দেবো, আজ আমি মুস্তাফাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবো। চলতে আসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে, চলতে আসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে, হাজির হয়ে গেল নবীর দরবারে, দরজায় খটকা দিচ্ছে, আওয়াজ দিল, দস্তার দিল, ভেতরে ছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং তার চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দস্তার দিল, নক করলো, ওনার চাচা যেমন দরবাজার ফাঁক দিয়ে দেখছেন যে উমর দাঁড়িয়ে আছে, আর এমনি স্বাভাবিক অবস্থা নয়, রাগান্বিত অবস্থায় আছে। তো হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজাতে গেটের মুখে রাগান্বিত অবস্থায় উমর দাঁড়িয়ে আছে, তলোয়ার নিয়ে আছে। নবী আমার বলছেন, তো কি হলো, আসতে দাও। দরজা খোলা হলো, উমর ভেতরে এলো,
উর্দুতে শুনলেন এবার দুটো লাইন শুরু। উমার ভেতরে এলো, মোস্তফা কি নজর শুয়ে উমার গাইব, মোস্তফা কি নজর শুয়ে উমার গাইব, উমার কি নজর শুয়ে নবী গাইব, ও এক নজর কা মামলা ফাকি দুনিয়া সর গাইব। ওহা বলিয়া কালেমা তাইয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও চন্দ্র জন মুসলমান হয়েছিল 40 শত দিবে না উমার। উমার যখন এলো তো নিজেই 40 দাখিল হয়ে গেল। লোক যখন শুনলো যে উমার 40 দাখিল হয়েছে তো সামনে মুসলমান বলতে আছে, আব মে 40 বাকর নেই ছড়ুঙ্গা, 40 বাকর নেই ছড়ুঙ্গা, আজ এই বাড়ি থেকে এই সুরানি মজলিস থেকে এই পবিত্র মজলিস থেকে উমার উমারের দরবারে সবাই মিলে হাজিরি দেই। আমি উমারকে জিজ্ঞাসা করি, এ উমার ইতিপূর্বে কি তুমি নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখোনি? তো উমারের জবান থেকে এ কথা এলান হবে যে ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো নিজের মতো মানুষ দেখেছিলাম, ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো বড় ভাইয়ের মতো মানুষ দেখেছিলাম, ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো হাতওয়ালা ইনসান দেখেছিলাম, ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো চোখওয়ালা ইনসান দেখেছিলাম, ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো সিনাওয়ালা ইনসান দেখেছিলাম, ইতিপূর্বে নবী কে দেখেছিলাম তো চলা বলা উঠা বসা ইনসান দেখেছিলাম, ইতিপূর্বে নবী কে দেখেছিলাম তো ছাগল চড়া এরকম ইনসান দেখেছিলাম, ইতিপূর্বে নবী কে দেখেছিলাম তো আমিনার লাল দেখেছিলাম, ইতিপূর্বে নবী কে দেখেছিলাম তো হালিমার ঘরে মানুষ মাবাসটা দেখেছিলাম, আরে ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো নিজের মতো মানুষ ভাবেছিলাম, আজ আমি উমার নবী কে দেখছি না বলকে নবী সে দেখছি, তো যখন নবী সে দেখছি তো নবুত নজরে আসছে, নবী সে দেখছি তো রিসালত নজরে আসছে, নবু সে দেখছি তো হাকিকত নজরে আসছে, যখন নবী সে দেখছি তো সফাওয়াত নজরে আসছে, যখন নবী সে দেখছি তো মারাফাত নজরে আসছে, যখন নবী সে দেখছি তো শরীয়ত নজরে আসছে। আরে ইতিপূর্বে আমি নবী কে দেখেছিলাম তো ছাগল চড়া ইনসান দেখেছিলাম, আজ আমি নবী কে দেখছি তো কাঁকড়কে কলম পড়ানো ইনসান দেখছি, আজ আমি নবী কে দেখছি তো গাছকে কলম পড়ানো ইনসান দেখছি, আজ আমি নবী দেখছি তো আল্লাহর মাহবুব মুস্তফা জানে রহমত কে দেখছি। আমি এটাই বলতে চাই যে নবী কে যে দেখলো ও ইমান আনতে পারলো না, আর নবীর মধ্যে ডুবে গিয়ে যে নবী সে দেখলো ও ইমানের মুসলমান হয়ে গেল। আল্লাহ জানো আমাদেরকে নবী কে নয় নবী সে দেখার তৌফিক দান করেন, সে দোয়া আমি আল্লাহর দরবারে রাখছি। আর বক্তব্যটা বাড়াবো না, বত্রিশ হয়ে গেল দশটা। তো নবী সে আমি বলতে চাই যে নবী কে দেখা এক জিনিস আর নবী সে দেখা আর এক জিনিস, তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী কে নয় নবী তে দেখার চক্ষু আমাদেরকে দান করেন ও দিল চক্ষু দান করেন। এই দোয়া আল্লাহর দরবারে রেখে আমি আমার বক্তব্য এখানে গুটিয়ে নিয়ে বক্তব্যের সমাপ্তি ও ইতি এখানে টেনে দিয়ে প্রত্যেককে হৃদয় থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।